লাদেনের কাছ থেকে অর্থ গ্রহণ, নওয়াজের বিরুদ্ধে মামলা হচ্ছে। আল কায়েদার সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ বা পিটিআই। পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী গতকাল জানিয়েছেন, জিহাদ করার নামে লাদেনের কাছ থেকে অর্থ গ্রহণের জন্য নওয়াজ শরীফের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে তিনি আবেদন জানাবেন। ফাওয়াদ চৌধুরী দাবি করেন, 1989 সালের দিকে নওয়াজ এ অর্থ নিয়েছিলেন এবং পরে তা সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে ব্যবহার করেন। তবে বিন লাদেনের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে নওয়াজের বিরুদ্ধে মামলা করার জন্য পিটিআইয়ের হাতে এ মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে শক্ত কোনো তথ্য প্রমাণ নেই বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে। বর্তমানে দলটির হাতে শুধুমাত্র কয়েকটি সাক্ষাৎকার ও শামামা খালিদের লেখা একটি বইয়ের কিছু উদ্ধৃতি রয়েছে।